ট্রেনের মধ্যে ভূত, তাড়াতাড়ি বাসে ওঠেন। ভাই রে, ওই মৃত লাশ মনে হচ্ছে। আরে ওস্তাদ, ওই দেখেন একটা মহিলা ভূত। ওরে বাবা রে, এ খোল খোল দরজা, খোল দরজা, খোল দরজা, খোল। আহ, উঠে পড়েছে ওস্তাদ, ওঠেন। আন জাম্পার দে, নে নে নে। আরে জাম্পার কোথায় লাগাবো বুঝতে পারতেছি না এই বাসে, লাগাই দেই। আরে ওস্তাদ, ওই দেখেন লুকিং গ্লাসে দেখেন। আমি দেখতেছি, সব দেখতেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, ট্রেন আমাদেরকে তাড়া তাড়া দিছে বন্ধুরা। এখন আমরা বাঁচবো কি মরবো তাও জানি না। সাপের মতো ভিতরে কেউ আছে নাকি? ও মা, ভিতরে তো কিছু দেখা যায় না। আরে উস্তাদ, ওর সামনে ওটা কি? তাই তো, চল 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 দ্রুত, চলেন চলেন চলেন। কি ব্যাপার, কি ঘটনা? ওমা, এ তো দেখি একটা বাসের মতো। ও আল্লাহ, কি চাকা ওস্তাদ, এ তো ভাঙড়ি ভুঙড়ি। এই সেই বাস ওস্তাদ, যে বাস 100 লোক উদ্ধার করতে সে পারিনি, কিন্তু ট্রেনটা এখানে থেমে আছে কেন ওস্তাদ? আর এর সামনে বাইতে দাঁড়িয়ে আছে কেন ওস্তাদ? আর গোডাউনে বসে আমি এমন একটা মারাত্মক কুড়াদুরা গাড়ি তৈরি করেছি, সে ওস্তাদ দেখলেই ভয় পেয়ে যাবে। আর ওস্তাদকে তো আজকে একটা ভয়ঙ্কর বিষয় জানাতে হবে, তা তো কিছুই জানায়নি। আসলে ওস্তাদ কোথায় আছে সেটাও আমি জানি না, ওস্তাদকে একটা ফোন দিতে হবে। তো বন্ধুরা, তোমাদের আমার তোমাদেরকে আমি আমার সেই বানানো গাড়িটা দেখাচ্ছি। দেখো এটা কি একটা মনস্টার ট্রাক, যে ট্রাকটা রাস্তায় আজকে নামবে। আর দেখতে পাচ্ছ, আমি আর্মিদের ড্রেস না, একটা নর্মাল গেঞ্জি ক্যাপ ম্যাচিং করে চান গ্লাস পরে আছি। তার মানে বুঝতে পারছো, গাড়িটাকে রং চং করে চাকা ফাঁকা লাগাই আমি নিজেকে কতটা বড় মনে করছি। আর এই চার পাঁচটা ওস্তাদকে দেবো, ওস্তাদ তো জানেই না এই গোডনে বসে আমি কী কী করতে পারি। যাই হোক, এই গাড়িটা নিয়ে এখন ওস্তাদের সাথে যাবো। তার আগে ফোনে কথা বলে নেই ওস্তাদ কী করছে। শাবান ব্রো, কি অবস্থা? আসসালামু আলাইকুম ওস্তাদ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। কি রে শাবান ব্রো, তোকে তো খুব খুশি খুশি লাগছে। আমাকে তো খুশি খুশি লাগবেই, কারণ আজকে আমি এমন একটা গাড়ি আপনার সামনে আনতে চলেছি যা দেখলে আপনি ভয়ে আটকে যাবেন। আরও একটা ভয়ঙ্কর জায়গায় যাওয়ার জন্য আপনাকে আমি নিয়ে যাব। ভয়ঙ্কর জায়গা? হঠাৎ তুই ভয়ঙ্কর জায়গা? তুই তো ভয়ঙ্কর জায়গায় গেলে তো ভয় পাস। আসলে ওস্তাদ, আসি বিস্তারিত সামনাসামনি বলবো। আপনি কোন জায়গায় আছেন? আমি আছি তোরিয়েতে, ওই কল্যাণপুরের ওইখানে যে তেলের পাম্পগুলো। আর বলতে হবে না, রেডি থাকেন, আমি ওয়ারালে শতন ব্রো আসছি। বাপ রে বাপ, রাখেন রাখেন। যাই হোক বন্ধুরা, কথা বলা হয়ে গেল, আমি এখন সালমান শাহ না সালমান শাহ না সাকিব খান সাথে এখন এই গাড়ি নিয়ে আমার ওস্তাদের কাছে যাবো। আসতে প্রচুর ট্রাক ফ্রাক আসতেছে, আসলে এইসব গাড়ি দেখলে সবাই ভয় পাবে। ভয় পাওয়ার আগে রাস্তা ক্লিয়ার করে দাও। এই ট্রাক, আসতে আসো, এই আসতে আসো। দেখো কি ভয়ঙ্কর জিনিস নামছে, একটা মনস্টার ঘোস্ট বাস, যা ওয়ান অনলি সাধারণপুরের হাতে এগুলো থাকে। বন্ধুরা দেখতে পাচ্ছ, ওয়ারালি শেদন ব্রো, যে কিনা পাওয়ারফুল এই বাস, সরি বাস বলছি কেন, ট্রাকটাকে নিয়ে এখন আমার ওস্তাদকে সারপ্রাইজ দিতে যাচ্ছে। তোমাদেরকে তো আগে দেখায় ফেললাম, কিন্তু আমার ওস্তাদকে তো আগে দেখতে পারিনি। এই অদৃশ্য হয়ে গেল,
যাই হোক, কোনো ব্যাপার না, কোনো ঘটনা না, আমরা চলে আসছি কাপতলি বাস টার্মিনালের এখানে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর প্রচুর ভিড় থাকে, প্রচুর ভিড় থাকলে হবে কি? ভিড়ের মধ্যে পুলিশেরাও আমাকে দেখে অবাক হয়ে গেছে, এটা কী টাইপের ট্রাক না বাস, এটা কী? আসলে এটা একটা মনেস্টার ব্যাংক। এই মনেস্টার ব্যাংকটা নিয়ে আজকে একটা ভৌতিক জায়গায় যাবো, এমন ভৌতিক জায়গা, এটা আগে বলবো না, এটা সারপ্রাইজ। এ জ্যাম 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 জালি সর, জ্যাম জালি সর, প্রস্তাব তো মনে হয় সামনেই আছে। হারু ভাই, বর্তমান সময় কোনো ভাঙাচোরা গাড়িই পাচ্ছি না। আরে রিফাত ভাই, আপনি তো অনেকদিন গাড়ি বাড়ি নিয়ে আসেন না, আনলে কীভাবে হয় বলেন? হ্যাঁ হ্যাঁ রিফাত ভাই, আপনি গাড়িটা আর আনেন না কেন আমাদের শ্যামলের ডিপোতে? আরে ভাই, গাড়ি পাচ্ছি না তো, ভালো কোনো গাড়ি পাচ্ছি না। তাড়াতাড়ি নিয়ে আসেন, আপনি আগে কী সুন্দর গাড়ি ফাড়ি খুঁজতেন, এখন মোটে গাড়ি ফাড়ি খোঁজেন না। আরে ভাই, ম্যাডাম অনেক ব্যস্ত, যে কারণে খুব মানে আসতে আমার ইয়ে হয়ে যায়। যাই হোক, শয়তানপুর তো আসার কথা বলেছে ভাই, শয়তানপুর যে কই এটাই হচ্ছে কথা। ভাই সব, আরে ভাই সরে যাও। আরে দাঁড়া 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 ওরে ভাই, এটা কি রে? আরে শয়তানপুর এটা কি? আরে সারপ্রাইজ গিফট। আরে ভাই দেখছেন কি গাড়ি? ওরে ভাই, এই গাড়ি তো আগেও দেখিনি। হ্যাঁ হ্যাঁ, এই গাড়ি তো এরকম গাড়ি তো আগে দেখিনি, অদ্ভুত গাড়ি আপনার শয়তানপুর। আরে আস্তা সামনে আসেন ভাই, সব কি চাকারে বাবা। আরে সামনে লোকটা দেখো ব্যাংক, আরে এটা কিডা? আমি হলাম সাকিব খান, চশমা টশমা পরে আমি এখন সাকিব খান হয়েছি। এখন আমি খুব ভিআইপি ভাবে গাড়িতে তোরে গেছি, তাই ভিআইপি শুধু গাড়িটা একটু এক নজর ঘুরে দেখেন। ভাই সব কি গাড়ি রে ভাই, তুই কোথায় পেলি? ওস্তাদ আপনি অনেকদিন গোডাউনে আসেন না, আর আমি গোডাউনে অবসর সময়ে গাড়িটাকে বানিয়েছি। ভাই 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 ভাই, কি গাড়ি রে ভাই, তাড়াতাড়ি ওঠেন। হ্যাঁ উঠতেছি। ভাই সব তুই কি পড়ছিস এসব, আর এগুলো কি? আরে ওস্তাদ এগুলো মনুমেন্ট, এগুলো রেখেছি। ভাই রে ভাই, তোর গাড়িটাও তো জোস। অবশ্যই জোস হবে, আমার চশমা। ভাই তোর চশমা টশমা দেখি, দেখেছেন? ম্যাচিং জামা, ম্যাচিং ক্যাপ, আবার শোকে সাকিব খানের চানগ্লাস। বাপ রে বাপ। তো বন্ধুরা বন্ধুরা, আমরা আজকে শয়তানপুরকে দেখছি ভাই, যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি ভাই। শয়তানপুর কী নিয়ে আসছি? শয়তানপুর তুই কি আমাকে ঘুরতে নিয়ে যাবি? ওস্তাদ ঘুরতে নিয়ে যাব না, এমন একটা ভৌতিক জায়গা, এমন একটা পরিচিত জায়গা, এমন একটা জায়গা যেটা বাংলাদেশের সব লোকই জানে, সেই জায়গাটা সবাই চেনে, সবাই যার জন্যই সবাই তার উপর দিয়ে যায়, কিন্তু তার নিচে যে এত ভৌতিক ভৌতিক ঘটনা ঘটে আমি আমার এক ভাইয়ের কাছে শুনে তখনই মনে হলো এই ভৌতিক জায়গায় আপনাকে নিয়ে যাওয়া উচিত, আমার আর আপনার যাওয়া উচিত। কী বলতে যাচ্ছিস তুই? হ্যাঁ ওস্তাদ, আমি যা বলতে যাচ্ছি সবই সত্যি কথা, এখন সেই ঘটনাই আপনাকে এখন বলবো। বল সেই ঘটনা কী? সেই জায়গার নাম হচ্ছে পদ্মা সেতু। ভাই পদ্মা সেতুতে এমন কোনো ঘটনা ঘটেনি বা এমন? আপনি এটা কেউ মানে সবারই অজানা, পদ্মা সেতুর নিচে কী হয় তা কি আপনি জানেন? আজ আমরা ওখানে যাবো, যে দেখবো ওখানে কি। আরও একটা কথা, ওখানে একটা এমন একটা বাস আছে যে বাসটা এখনও পর্যন্ত 100 লোক উদ্ধার করতে গিয়েছে কিন্তু কেউ উদ্ধার করতে পারেনি, তা আমরা কেন বসে আছি? আরে ভাই সাহেব, বাসের কথা বললি মানে? হ্যাঁ, ওই ব্রিজের নিচে একটা বাস আছে, খুব অদ্ভুত ক্যাসিংয়ের বাস, ভাঙাচোরা রে বাস নাকি চলে, যাই হোক সেখানে তো আমরা যাইনি, আন্দাজে বলতেছি, এখন শোনা কথা, গেলে বোঝা যাবে। ওই বাসের তাকে উদ্ধার করতে হবে ওস্তাদ আপনার আমার, আর যদি কপালে মরণ থাকে তাই তো মরণ হবে, আর নাকি অদ্ভুত ঘটনা ঘটে। চল তাহলে বন্ধুরা, লেটস গো ভাই, আসি আসি। অচরিপদ ভাই, ভাই ভাই। তো বন্ধুরা, শয়তানপুরের মুখে তোমরা পুরো কথা মানে গল্পটা শুনলে। এটা গল্প না, এটা বাস্তব, গল্প হলেও সত্য। হ্যাঁ গল্প হলেও সত্য। বন্ধুরা আমরা রওনা দিয়ে দিলাম পদ্মা সেতুর উদ্দেশ্যে, কারণ পদ্মা সেতুর নিচে নাকি ভাই মারাত্মক ব্যাপার স্যাপার ঘটে যা আসলেই আমরা কেউ জানি না। তা ভাই সেটা গেলে দেখা যাবে, আমি কখনো পদ্মা সেতুর নিচে কখনো কিন্তু কোনো রকম কোনো ইয়ে করতে যাইনি। আসতে চালাচ্ছি ওস্তাদ, এ গাড়ি আসতে চালানো যায় না, এ গাড়িতে ভয়ঙ্কর টান দিতে হয় ওস্তাদ। আরে আসতে নেই, খেয়াল করে চালা। খেয়াল করে চালাচ্ছি, একটু ড্যাচিং ড্যাচিং ভাব আছে, দেখেন না কি চাকা লাগাইছি ওস্তাদ। তার মানে তুই বলতে যাচ্ছিস ওখানে আসলে কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে, তুই তো যাসনি, তুই তো গল্পের পরে শুনে যাচ্ছিস। ওস্তাদ জীবনে আমরা গল্পের পরে অনেক কিছু উদ্ধার করতে গিয়েছি,
সবই কিন্তু বাস্তব হয়েছে, ইনশাল্লাহ এটাও বাস্তব হবে। চলেন তো দেখি কি আবার পদ্মা সেতু নিচে আমাদের যেতে দেবে। অবশ্যই দেবে, চুরি করে ঢুকবো দরকার নেই। ওখানে কি এমন বাস আছে আর কি এমন ঘটনা ঘটে যা দেখা, প্রায় 100 লোক এই পর্যন্ত ফেল মারিছে। আর শালার বাস তো ভালোই ঝামেলা বাঁধা দিয়েছিল। আর তোর গাড়িটা বেশি না, আসলে খুব অদ্ভুত ক্যাচিং এর গাড়ি ভাই, তোর গাড়িটা দেখে আমার ভয় লেগে যাচ্ছে। আমার গাড়ি লেগে ভয় লাগার কিছু হয়নি, এটা ভূত না পেতনিও না, সুতরাং এটা নিয়ে আপনার কোনো টেনশন করার কিছু নেই। আমি আরে এইসব কি রাখছিস সামনে? এগুলো মনুমেন্ট দেখছেন না কি সুন্দর, মানে ডল 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 সেনি আসেনি, বুড়িগঙ্গা হয়ে যাবো ওস্তাদ। হ্যাঁ বুড়িগঙ্গা হয়ে যাবো, আস্তে আস্তে বাড়া যা, ক্লিয়ার। আমাকে কিছু বলার লাগবে না ওস্তাদ, খুব বাবের উপরে আছি, দেখেন না চশমা টশমা পরে যা, ক্লিয়ার। তো বন্ধুরা আমরা বুড়িগঙ্গা ব্রিজ থেকে একদম কাছে আসি, বুড়িগঙ্গা ব্রিজ পার হয়ে পদ্মা সেতুর নিচে যেতে হবে। কাজটা কিন্তু অনেক অনেক বেশি কঠিন, তারপরেও আমাদেরকে যেতে হবে। শয়তানপুর যখন বলছে, কারণ শয়তানপুর কখনো এরকম ভৌতিক ব্যাপার স্যাপারে যেতে চায় না, নিজে থেকে এসে যখন বলছে তখনই আসলেই ওখানে কোনো ঘটনা ঘটে। ঘটনা ঘটে 100%, আমরা তো শুধু রূপক দিয়ে যাই, নিচে দেখে কখনো যাই? এটা সত্যি কথা, আমরা কখনো তো কিন্তু নিচেও যাইনি কখনো, যে নিচে ট্রেন ট্রেন। আরে ওস্তাদ ওই ট্রেন ফেরেনি তো ভয়ানক ব্যাপার ঘটে ওস্তাদ। আচ্ছা চল চল দেখি কি অবস্থা, কি ঘটতে যাচ্ছে, কি ঘটবে। আমাদের কপালে হয় মরণ, আর নালি তো বেঁচে থাকলে তো গাড়িটা নিয়ে ফেরত আসবো। মূলত যাচ্ছি ওখানে একটা গাড়ি আছে অদ্ভুত ক্যাচিং এর গাড়ি, সেই গাড়িটাকে উদ্ধার করতে যাচ্ছি। শোন অদ্ভুত ক্যাচিং এর গাড়ি আছে, আমরা তো এরকম অদ্ভুত ক্যাচিং এর গাড়ি অনেক উদ্ধার করছি, কিন্তু পদ্মা সেতুর নিচে যাওয়াটা কিন্তু অনেক বেশি টাফ, কারণ ভৌতিক রেল স্টেশন থেকে আমরা যখন তখন গাড়ি উদ্ধার করে আনতে পারছি, কেউ কিছু বলেনি। ঠিক কথা বলেছেন ওস্তাদ, পদ্মা সেতুর নিচে যাওয়াটা আসলেই টাফ। আস্তে আস্তে নিয়ে, ক্লিয়ার, যা 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 আস্তে বেলা যা। হালকা এস আই এর গাড়ি আছে, টু লাইনের গাড়ি আছে, খেয়াল করে চালা, খেয়াল করে চালা, হালকা যা। এসআই থেকে আমার দিকে খেপেছে ওস্তাদ, খেপুক খেপুক খেপুক, যদি জোরে যেতে পারে যাক, কত জোরে যেতে পারে যাক। হ্যাঁ তাই তো, যত জোরে যাও যাও, আমাদের তো তোর মোল্লা তোর মসজিদ পর্যন্ত, আমরা তো পদ্মা সেতুর নিচ পর্যন্ত যাবো, কিন্তু আসলে ওস্তাদ কোন দিক দিয়ে যাবো আমি তো বুঝে উঠতে পারতেছি না। আরে তুই যার কাছে গল্পটা শুনছিস? আরে ওস্তাদ এটা গল্প না, গল্প হলেও সত্যি ওস্তাদ। না 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 আমি বুঝতে পারছি, যতক্ষণ আমি কিছু না দেখছি ততক্ষণ কিছু বিশ্বাস করা যাচ্ছে না। ঠিক আছে আগে স্পষ্ট স্পটে আসেনি, মানে দেখতে পাচ্ছ না মানে থাকে, তোমরা বাস্তবের জন্য কিন্তু পদ্মা সেতু নিচে যাওয়াটা অনেক কঠিন, গেম হলেও আমাদের অনেক কঠিন, কারণ পদ্মা সেতু যা কীভাবে যাবো সেটাই হচ্ছে কথা, পদ্মা সেতু নিচে। ওস্তাদ বুদ্ধি তো মাথায় আসবে না, চলেন আগে স্পটে যাই দেখি কি অবস্থা। ঠিক কথা বলেছিস, আগে স্পটে যাই তারপর বোঝা যাবে। যাই হোক বন্ধুরা, আমরা ব্যাং আকৃতির এই অদ্ভুত ক্যাচিং এর গাড়িটা নিয়ে কিন্তু আজকে আমরা একটা বাস উদ্ধার করতে যাচ্ছি, যে বাসটা কিন্তু ভাই সেটাও নাকি একটা অদ্ভুত কিছু, মানে বাসটা নাকি অনেক ভাঙাচোরা অবস্থায় আছে। এটা আসলে মানে মানুষের মুখের কথা, মানে এটা হচ্ছে শয়তানপুরের এক বন্ধু বলছে। বন্ধু না ছোট ভাই বলেছে, ছোট ভাই। এখন বাস্তবে ভাই কি আছে না কি আছে ভাই সেটা আমরা স্পটে গেলেই বুঝতে পারবো। আর ওখানে নাকি ভাই অদ্ভুত ঘটনা ঘটে, জানি না কি অদ্ভুত ঘটনা ঘটবে ভাই সেটাই হচ্ছে কথা। যদি ভূত থাকে ভাই ভূতের সাথে তো দেখা হবেই, আর যদি কোনো অদ্ভুত কোনো অন্য কিছু হয় ভাই অলৌকিক কিছু সেটা তো ভাই তোমরা দেখতে পারবা। যাই হোক বন্ধুরা, আমরা পদ্মা সেতুর একদম কাছে চলে আসি। এখানে প্রচুর গরু দেখেছেন? আরে গরু দেখেই করবো, সামনে কুরবানি না, এই যে সেই ভাইরাল ড্যান্সাররা গরমের মধ্যে আমার কাছে, কি অবস্থা? পদ্মা সেতুর নিচে যাবো কিভাবে সেটা চিন্তা করতেছি, সেটা তো আমিও চিন্তা করতেছি। চলেন টোল ঘর পর্যন্ত আগে যাই, তারপর দেখি কি অবস্থা হয়। আচ্ছা চল, নিচে যাওয়ার রাস্তাটা কোন দিক দিয়ে ওস্তাদ? আচ্ছা শয়তানপুর একটা কাজ করা যায়। কি কাজ? আমরা গাড়িটাকে ঘুরাই, তারপর হ্যাঁ ঘুরাই, আগে ঘুরাই। আরে 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 ও বাবা একটু যদি লাগে, ঘুরা 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 ঘুরা, দ্রুত 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 ঘুরা। কেন ওস্তাদ এরকম হুটহাট করে ঘুরাতে বললেন কেন? ঘুরাতে বললাম, কাজে কাজ কাজ আছে তাই আমরা এই মাটির রাস্তায় ঢুকবো। কোন মাটির রাস্তায়? এই যে ডান দিকের। আচ্ছা আচ্ছা আপনার বুদ্ধি আমি বুঝতে পেরেছি ওস্তাদ। আস্তে নিয়ে আস্তে নিয়ে আসলো।
আর কেউ টের পাবে না কোনো কিছু। কি ব্যাপার, যাচ্ছে না কেন? ব্যাকেনে ব্যাকেনে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এক সাইড ধরে যাচ্ছি। আমরা এখন পদ্মা সেতুর নিচে যাব ভাই, সবাই তো ভাই পদ্মা সেতু উঠতে যাচ্ছে আর আমরা এখন পদ্মা সেতুর নিচে যাব। ব্যাপারটা কিন্তু খুবই রিস্কি হয়ে যাচ্ছে ভাই, কেউ যেন আমাদের দেখতে না। ও ফার্স্টে কিন্তু আমরা কিন্তু সবার চোখ ফাঁকি ফাঁকি দিয়ে কিন্তু আসছি ভাই এই জায়গায়। আমি বলি কি কি যাওয়াটা কি এইভাবে গাড়ি দিয়ে ঠিক আছে? সব ঠিক আছে, চুপ থাক চুপ থাক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখান থেকে পদ্মা ব্রিজের নিচে দেখা যাবে। আস্তে আস্তে নে আস্তে নে। আরে ওস্তাদ এখানে তো একটা গ্রাম্য মেট্রো পথ আছে। এই তো এই জন্যই তো বললাম। আরে ওস্তাদ এই জায়গায় তো কি ব্যাপার, এই জায়গায় ও মা দেখেন ওস্তাদ কি ঘটনা ঘটতেছে, দেখেন এই জায়গা থেকে কোনো পথ নাই তারপরও ট্রেন চলে যাচ্ছে। তার মানে আসলেই তো ভৌতিক ব্যাপার স্যাপার ঘটতেছে সাধারণ গুলো। এ বন্ধুরা তোমরা দেখেছো এখান থেকে কোনো সংযোগ নাই, কিন্তু তারপরে ধরো কোনজা থেকে ভৌতিক ট্রেন চলে গেল। যাই হোক আমরা এখন ওর ভিতরে যাবো, ওর মধ্যে একটা অদ্ভুত ক্যাচিং এর বাস আছে। ওস্তাদ গাড়ি কি এই জায়গায় থাকবে? শোন গাড়িটা একটু নামাই রেখে যাই, কেউ যেন আমাদের বুঝতে না পারে। ঠিক কথা ওস্তাদ, আমরা গাড়িটা ব্যাগে নিয়ে রাখি, এই জায়গায় থাকবে, এই জায়গা খুব নিরিবিলি রাস্তা। হ্যাঁ হ্যাঁ ব্যাগে নিয়ে ব্যাগে নিয়ে ব্যাগে নিয়ে গাছটা নিচে রাখ। ওকে ওকে ওস্তাদ আমি নিচে রাখছি। তারপর দুজন চল একসাথে। ঠিক আছে ওস্তাদ চলেন, এই জায়গাটা কেউ সন্দেহ করবে না। পানিতে নামতে হবে, নেমে ওখান থেকে একটা দড়ি মতন কিছু আছে ওস্তাদ। আচ্ছা আচ্ছা ঠিক আছে চল চল। সাঁতার পারেন তো? মোটামুটি পারি। আবার ডুবে যান না পদ্মা নদীতে। না না ডুববো না। আস্তে আস্তে আসেন। বন্ধুরা এই দেখো এই সেই জায়গা, এখানে সেই অদ্ভুত ক্যাচিং এর কি যেন আছে বাস, আর এখানে সব অদ্ভুত ঘটনা ঘটে। সে অদ্ভুত ঘটনা দেখার জন্য কিন্তু আমি চলে আইছি পদ্মা নদী পার আছে। ও এই যে এই তাড়াতাড়ি আসেন। হ্যাঁ হ্যাঁ আসতেছি আসতেছি তুই যা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পদ্মা সেতুর নিচে চলে আইছি। পদ্মা সেতুর নিচে কখনো কিন্তু কেউ কখনো আগে আসেনি, আমরাই আসছি এখন। এখানে সেই অদ্ভুত ক্যাচিং এর নাকি সেই বাস আছে। আরে ওস্তাদ কি হলো? আরে অদ্ভুত ট্রেনটা কোথা থেকে আসলো? এ সেটাই তো বুঝলাম না ওস্তাদ, দ্রুত চলেন সামনে যাই। চল 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 দ্রুত 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 দ্রুত। ওস্তাদ নিশ্চয়ই আমরা সামনে এমন কিছু পাবো যেটা আমরা। এ কিসের শব্দ হলো? আরে ওর সব শব্দ শুনিস না, দ্রুত 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 অনেক দূর তো চলে আসলাম, কোনো বাসই তো দেখি না। পিছনে কিছু আছে না তো? না পিছনে কিছুই নেই। আরে চল চল, আমরা আসলে স্বপ্ন দেখছি। হ্যাঁ ঘুমাই ঘুমাই জেগে জেগে স্বপ্ন দেখতেছি। চলেন চলেন দ্রুত 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 দ্রুত, পিছনে কিছু আছে না তো? আরে না পিছনে কিছু নাই চল। ও অনেকদিন পরে আমরা কখনো জীবনের এই ট্রেনের এখানে আসতে পারি, আসিনি কখনো, আজকেই ফার্স্ট টাইম আসে। পিছনে বারবার দেখতে আসে, যদি এবার কিছু চলে আসে। আরে কিচ্ছু আসেনি কিছু। ওস্তাদ ট্রেন পাকে, ওস্তাদ ওস্তাদ ও ও ওস্তাদ এসব আসতেছে কোথা থেকে? ভয় সব এই ট্রেন কোথা থেকে আসলো? ও ওস্তাদ চলেন 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 বাড়ি চলে যাই। আরে না না আসছি যখন দেখেই যাই। ওরে ওস্তাদ দ্রুত চলেন, আসছে যতক্ষণ। আরে ওস্তাদ ওইটা কি ওস্তাদ? আরে ওটা তো মনে একটা ট্রেন দাঁড়ায় আছে। এ সর্বনাশ, এখান থেকে ট্রেন কি অদ্ভুত ক্যাচিং এর, চলেন তো সামনে যাই। আরে ওস্তাদ একটা জিনিস দেখবেন কি, ওই দেখেন পদ্মা সেতুর উপরে একটা বাস উঁচু হয়ে রয়েছে, ওই তো অ্যাক্সিডেন্ট করছে।
আগে এটা দেখ। আরে ওস্তাদ আরেকটা জিনিস দেখবেন, ওই দেখেন একটা বাস পানিতে পড়ে আছে। আরে তাই তো দেখি, এখানে যে এত আজীব ঘটনা ঘটতেছে। আরে ওস্তাদ চলেন, এই দেখেন ট্রেন, ট্রেন থেমে আছে। ও ভাই চাপ, এ কি বিদেশি ট্রেন! ওরে বাবা, এ কোন জাত থেকে আসলো ওস্তাদ? মুখটা দেখছি সাপের মতো। এ ভিতরে কেউ আছে নাকি? ও মা, ভিতরে তো কিছু দেখা যায় না। আরে ওস্তাদ, ওর সামনে ওটা কি? তাই তো, চল 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 দ্রুত, চলেন চলেন চলেন। কি ব্যাপার, কি ঘটনা! ও মা, এ তো দেখি একটা বাসের মতো। ও আল্লাহ, কি চাকা ওস্তাদ! এ তো ভাঙড়ি ভুঙড়ি। এই সেই বাস ওস্তাদ, যে বাস 116 উদ্ধার করতে সে পারিনি। কিন্তু ট্রেনটা এখানে থেমে আছে কেন ওস্তাদ? আরে সামনে বাইতে দাঁড়িয়ে আছে কেন ওস্তাদ? এ ভাই, ট্রেনে কেউ আসো। হ্যাঁ, ট্রেনে কেউ আসো নাকি ভাই? আজি ব্যাপার। আরে ওস্তাদ, কিরম একটা আসছে মনে হচ্ছে। কই? আরে ওস্তাদ, ও এদিক ট্রেন, ওদিক ট্রেন, কোন জায়গায় চলে আসলাম। আচ্ছা তাড়াতাড়ি চলেন, বাসে উঠার চেষ্টা করি। চল 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 চল। কি অবস্থা! ও বাবা, এ কি কি নোংরা সোংরা বাস ওস্তাদ! ওরে সাকা! আরে ওস্তাদ, ট্রেনের মধ্যে ভূত! তাড়াতাড়ি বাসে ওঠেন ভাই। ওই মৃত লাশ মনে হচ্ছে। আরে ওস্তাদ, ওই দেখেন একটা মহিলা ভূত! ওরে বাবা রে! এ খোল খোল দরজা, খোল দরজা, খোল দরজা, খোল! আহ, উঠে পড়েছে ওস্তাদ, ওঠেন। অ্যান্ড জাম্পার দেন, নে নে নে। আরে জাম্পার কোথায় লাগাবো বুঝতে পারতেছি না এই বাসে। লাগাই দেই। এই যে লাগিয়েছে, দেখ স্টার্ট হয় কিনা। আরে স্টার্ট, 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 পিছনে ট্রেন! আরে স্টার্ট, 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 স্টার্ট! আরে স্টার্ট হয়েছে ওস্তাদ! এ চালা 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 জোরে! আরে ওস্তাদ, ওই ভৌতিক ট্রেন আমাদের পিছনে ওস্তাদ, আমাদের আসতেছে ওস্তাদ! আরে জোরে চালা, জোরে চালা! ওরে বাবা, আমাদের ট্রেন আসতেছে ওস্তাদ! জোরে 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 দ্রুত! আরে ওস্তাদ, ওই দেখেন লুকিং গ্লাসে দেখেন! হ্যাঁ আমি দেখতেছি, সব দেখতেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, ট্রেন আমাদেরকে তাড়া তাড়া দিছে বন্ধুরা। এখন আমরা বাসবো কি মরবো তাও জানি না। ওস্তাদ, বাসের তো পিকআপ ছুটতেছে না ওস্তাদ। আরে কি জানি, ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ, ওস্তাদ চলে আসে। আরে ওই দেখেন পানিতে বাস। আরে চুপ কর, আল্লাহ, ওস্তাদ ও তো চলে আসতেছে ওস্তাদ। আরে আসুক, কতক্ষণ আসবে? হয় মারবো, যাই জানবো। আল্লাহ বাঁচাও, হ্যাল্প, হ্যাল্প, পিছনে ট্রাক, সরি কি যেন ট্রেন। আরে স্টার্ট বন্ধ হয়ে গেছে, আসতেছে ওস্তাদ। আরে বাবা, ওরে সাইড দিয়ে দেয়, যায় নাকি? ওরে আল্লাহ, ভৌতিক, ভৌতিক! আরে ট্রেন দেয় থেমে যাচ্ছে ওস্তাদ। আরে চলে যাচ্ছে ওস্তাদ! চালা 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 দ্রুত 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 ওস্তাদ! এই যে ট্রেন, ট্রেনের সাথে আমরা পাল্লা দিচ্ছি। আর কোনো বিপদ নাই, সামনের দিকে আমরা এখন সুন্দরভাবে যাব। ওই পাশে দিয়ে লুকাই শুকাই বের হওয়ার খবর আনি গাড়িটা। এই গাড়ি ওস্তাদ, সামনে কালো মতো কি যেন একটা আসছে ওস্তাদ। আরে আরেকটা ট্রেন নাকি? ওরে বাবা, ওস্তাদ, আরে ওস্তাদ, বাঁচা, ওরে ওস্তাদ, বাঁচা! কোন রাতে চলে গেলাম, ওরে বাবা! ও ওস্তাদ, এ কি আবারও তো আমরা সেই জায়গায়, কোথায় চলে গেছিলাম ওস্তাদ? আমরা তো একটা গোলক ধাঁধায় ফেসে গেছি শয়তান টুড়ো। হ্যাঁ সেটাই মনে হচ্ছে ওস্তাদ, কি দেখতেছি কি আছে! আসলে পদ্মা ব্রিজের মধ্যে এতবার গেছি, এর নিচে যে এরকম ভৌতিক ভৌতিক ঘটনা ঘটে! আর এই বাসটাও দেখেছেন কতটা ভৌগিক! ভৌতিক না ভৌতিক! হ্যাঁ ওস্তাদ, বুঝতে পারছি না।
কি করব বুঝতে পারতেছি রাস্তা। আসলে আমরা কোন দিকে গিয়েছিলাম এটাও তো বুঝতে পারতেছি না, জাজিটা পয়েন্টটা কোন দিকে ওস্তাদ। ভাই সব চল সামনের দিকে যাই। চলেন আর কি করবেন। যাই হোক বন্ধুরা, আমরা একটা গোলক দাদায় কিন্তু ফেসে গেছি বন্ধুরা। খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার ঘটতে যাচ্ছে, আর ব্যাপারটা কিন্তু ঘটতেছে দেখতে পাচ্ছ আমাদের সাথে। আমরা এমন একটা গ্যাজিংয়ের বাস পাইছি, এই বাসটা উদ্ধার করতে এসে ভাই অনেক অনেক বিপদের সম্মুখীন হচ্ছি। বুঝতে পারতেছি না এখানে ট্রেন কোন জায়গা থেকে আসছে, এখানে এখনো ট্রেন চালু হয়নি, আর এই বাসটাও কীভাবে আসলো এটাই হচ্ছে কথা। হ্যাঁ সেটাই তো কথা আস্তাদ, পিছনে খেয়াল রাখতে হবে কখন কোন সময় কী যেন চলে আসে। আরে এখনো পর্যন্ত আর কিছু নাই, আমার মনে হয় না আর কিছু আসবে। তাই তো আপনার কথা যেন বাস্তব হয়, যেন সামনে আর পিছনে যেন আর কেউ কিছু না আসে, আর সামনেও কিছু না আসে। চল চল আস্তে আস্তে যাই আমরা সামনে। ওস্তাদ সামনে ট্রেন! আরে ভয় সব! আরে ব্যাকে নিতে হবে ওস্তাদ। আরে ব্যাকে নিচ্ছিস না কেন? আরে হেল্প হেল্প! সর্বনাশ সর্বনাশ সর্বনাশ! ওস্তাদ মামা ট্রেন আসতেছে ওস্তাদ। আরে পিছনে ব্যাকে নে ব্যাকে নে ব্যাকে নে ব্যাকে নে ব্যাকে নে। এ ট্রেন ভাই তুমি চলে যাও চলে যাও। আমি বুঝতে পারছি এখানে এই ট্রেনকে আটকানোর কি আটকানোর, এই যে ব্যাকে ব্যাকে গেলি ও সলো সলো যাচ্ছে ওস্তাদ। চাপাই দে তো চাপাই দে ট্রেনটা যাক। বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে ট্রেনটা এমন ভাবে আসতেছে ভাই, এমন ভাবে আসতেছে ভাই, আমরা যেন ওই পাশে যেতে না পারি শেষ এইভাবে আসতেছে। আর আমরাও যেভাবে আগাচ্ছি ও কিন্তু সেভাবে আগাচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছ ঘুরে ফিরে আমি সেই গোলক দাদার মধ্যে বলতেছি বন্ধুরা, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। আমরা যদি এইভাবে থাকতে থাকি ভাই আমাদের কোনোভাবে আমরা এখান থেকে বেরোতে পারবো না। এবার বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে বন্ধুরা আমরা আবার সামনের দিকে যাচ্ছি। বন্ধুরা আর কোনো ট্রেন দেখলে সেই ট্রেন দেখা যাবে না, তার সামনে যাই সামনে যাই। চল 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 আগে বাসটাকে উদ্ধার করি তো, তারপর এখান থেকে বাঁচতে হবে, নিজেদেরও বাঁচতে হবে। জোরে চালা জোরে চালা জোরে চালা। জোরেই তো চালাচ্ছি স্যার। যা 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 ক্লিয়ার ক্লিয়ার। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু অনেক ভেঙে জোরে চালাচ্ছি, কিন্তু অনেক জোরে চালাচ্ছি বন্ধুরা। জানি না ভাই যতবারই আমরা সামনের দিকে যাচ্ছি ভাই ততবারই কিন্তু ভাই আমরা ভাই কি বলবো ভাই কিছু বলার নাই। আমরা মানে আবারও ট্রেন, ও বাবা সাইডে যা চলে যা ভাই, গায়ে লাগিস না। একটার পর একটা ট্রেন কোন জায়গা থেকে আসতেছে এটাই হচ্ছে কথা। পিছনে কিছু নাই তো? না না পিছনে এখনো কিছু দেখতে পাচ্ছি না। এবার আস্তে আস্তে চালাই। ঠিক কথা কইছেন ওস্তাদ, এবার আস্তে আস্তে চালাই, আর কোনো ভয় নেই। এ আমার ডান দিক দিয়ে ট্রেন আছে, যা ভাই চলে যাও ভাই, তোমাদের কিছু বলছি না তোমরা চলে যাও। ওস্তাদ তখন না একবার আমাদের পিছন দিক থেকে ট্রেন এসেছিল, কিন্তু এখন তো আর আসছে না ওস্তাদ। এখন মনে হয় আমরাই ট্রেন, আমরাই ট্রেন, তাই মনে করতেছে ওই ট্রেনরা। হ্যাঁ হ্যাঁ তো তাই ভাববে। ট্রেনের মতোই শব্দ আছে ওস্তাদ। আরে ওস্তাদ গাড়ি রেস্টার তো বন্ধ হয়ে গেছে ওস্তাদ। স্টার্ট দে স্টার্ট দে, জাম্পার লাগে স্টার্ট দে। স্টার্ট তো হচ্ছে না ওস্তাদ। এই আবার হন্ডা কি উপর থেকে জোরে চালা জোরে চালা জোরে চালা জোরে চালা। আরে ট্রেন ট্রেন ওস্তাদ।
জোরে চালা, ওরা দেখতে পাবে কোথায় যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ চল বিসমিল্লাহ বলে গাড়ি নিয়ে ঝাঁপ দেই। আপনি কসেন? হ্যাঁ চল ঝাঁপ দেই, ঝাঁপ দেই, ঝাঁপ দেবো ওস্তাদ। চল ঝাঁপ দেই ওস্তাদ, আমার তো ভয় লাগতেছে ওস্তাদ। আরে ভয় লাগার কিছু হয়নি, দে বিসমিল্লাহ বল, দে দে টান দে টান দে। না না ওস্তাদ, আসলে ব্যাপারটা কঠিন হয়ে যাবে, আমরা পানিতে পড়ে গেলে পানিতে ডুবে যাবো ওস্তাদ। আরে ডুববো না ডুববো না, চল চল চল। এই শেষ প্রান্তে এসে কি আজ করবো বুঝতে পারতেছি না। বন্ধুরা আমাদের কি করা উচিত সেটা কিন্তু কমেন্টস করে জানাও। এখান থেকে কি লাভ দেওয়া উচিত নাকি গাড়িটা ফেলে চলে আসা উচিত? ওরে ওস্তাদ পিছনে ট্রেন, ও মা ট্রেন কি করে, ও বাবা, আরে ওস্তাদ ওরা যদি লাভ দেয় আমরাও লাভ দেয়। বিসমিল্লাহ। অনেক কষ্টের পর, অনেক যুদ্ধের পর আমরা খুব সুন্দরভাবে ওই ভৌতিক পদ্মা সেতু, ওই যে এখনো ট্রেন যাচ্ছে পদ্মা সেতুর হাত থেকে বেঁচেছি। পদ্মা সেতু যতটা ভয়ঙ্কর তার থেকে বেশি ভয়ঙ্কর হচ্ছে ওর নিচের ওই সেতুর জায়গা। যাই হোক, আমরা মাওয়াঘাটে চলে এসেছি বন্ধুরা। আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাও, কারণ এরকম ভয়ানক পদ্মা সেতুর নিচ কখনো তোমরা দেখোনি, আমরাই এই প্রথম দেখালাম। এতদিন খেলেছি কিন্তু পদ্মা সেতুর নিচে যে এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর ব্যাপার স্যাপার আছে তা আসলে আমরা কেউ জানতাম না। যাই হোক বন্ধুরা, নতুন কোনো রিকোয়েস্ট, নতুন কোনো বাস, নতুন কোনো লোকেশন নিয়ে আবারও চলে আসবো তোমাদের মাঝে। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আমরা এখন বন্ধুরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আর এই বাসটা নতুন নতুন যদি দেখতে চাও অবশ্যই কমেন্টস করে জানাও। এটা একটা ভৌতিক টাইপের বাস, এই বাসটা আগে কেউ উদ্ধার করতে পারেনি, আমরাই উদ্ধার করে নিয়ে আসছি। তার জন্য আমাদেরকে অনেক অগ্নি পরীক্ষা দিতে হয়েছে, সেই অগ্নি পরীক্ষা দিয়েই ভাই আমাদেরকে বাসটা উদ্ধার করতেছে। ভাই এরকম ভৌতিক রেল ভাই আমরা আগে কখনো দেখিনি। যাই হোক বন্ধুরা, সব কিছুরই সমাধান আছে, আমরা সমাধান করে ফেললাম। আল্লাহ হাফেজ। পার্ট টু যারা যাও কমেন্টস করে জানাও কিন্তু। আর কিন্তু লাইক 500 করে দিও, তাহলে কিন্তু আনবো। আল্লাহ হাফেজ।